আসসালামু আলাইকুম মাই লাভলি ফ্যামিলি, আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আমাদের তৃতীয় রোজা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। তৃতীয় রোজা সেহরিতে কী কী খাইছিলাম ওগুলোই আমি শেয়ার করার ট্রাই করতেছি। কইরা দিয়ে আলু দিয়ে ভাজি, এরপর ডিম বোনা, খুবই ইজি রেসিপি আসলে। কিন্তু ডিম ডিম ফেভারিট না, এরকম কোনো মানুষই নাই, ছোট বড় বৃদ্ধ একদম সবারই তো ডিম ফেভারিট। তো এইভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগবে। কালকে ইফতারিও তেমন বেশি কিছু করি নাই, কারণ আমার হাজবেন্ড ছিল না, ও কাজে ছিল। আমার থেকে একা ইফতারি করতে হয়েছে, সেহেতু এমনিতেই কম মানুষ থাকলে খাওয়া যায়, না থাকলে খাওয়া যায় না, একা একা ভালো লাগে না, এই জন্য ওরকম কিছুই করি নাই। আমি রিজিকে যা ছিল তা, তবে কিছু করি না আর কি। মন থেকে ভালো লাগতেছিল না যেহেতু আসবে না বলছে। তা আপনাদের দিনকাল কেমন কাটতেছে জানাবেন ইনশাল্লাহ। দোয়া করি সবারই ভালো কাটবে, আমাদেরও ভালো কাটতেছে, আমার বেবিদের জন্য দোয়া করবেন। আমার ভিডিওতে কোনো ভুল দোষ হলে ক্ষমা করে দিবেন, আর ভুলগুলো ধরে দেওয়ার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, রেসিপিতে বেশি কিছু ইউজ করি নাই ডিমের রেসিপিতে, জাস্ট টমেটো, কাঁচামরিচ, তারপরে রসুন, আদা, পেঁয়াজ এগুলো ব্লেন্ড করে নিয়েছি, হলুদ মরিচ, মশলা, লবণ, বাস আর কিছুই না। অনেক ইজি, আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। তো আমি চলে যাচ্ছি আজকের মতো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোভাবে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ভিডিওর মধ্যে আমার বেবিদের সাউন্ড আসে, ওটার জন্য আমি মন থেকে দুঃখিত। এরা যেহেতু ছোট, এরা তো সাউন্ড করবেই, প্লিজ আপনারা কিছু মনে করবেন না, ছোট মানুষ, এই জন্য ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।